আল্লাহ রাসূল চলে আসার পরে আমিনার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়েছে। শুধু তাই বা কেন, কিতাবের মধ্যে পড়েছি আসমানের ফেরেশতারা এসে নবীকে কোলে করে নিয়ে চলে গেলেন। চলে গেলেন বাবা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ালেন। কেন নিয়ে বেড়ালেন? এভারেস্ট পর্বত নবীকে দেখতে চেয়েছে, মাউন্ট এভারেস্ট নবীকে দেখার জন্য লালায়িত, গ্যাংটক দার্জিলিং নবীকে দেখার জন্য লালায়িত, রাশিয়ার সাইবেরিয়া অ্যামাজনের জঙ্গল নবীকে দেখার জন্য ব্যস্ত। তাই আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার নবীকে সাজিয়ে না জান্নাতের পোশাকে, আর সারা পৃথিবী সৃষ্টি জগৎ ঘুরিয়ে আনো, সবার যেন চোখের চাহিদা পূরণ হয়ে যায়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বাবা সব ফেরেশতারা নবীকে সালাম দিলেন, নবীকে সালাম দিলেন, নবীকে সম্মান করলেন। আসমানের সূর্য তারকা মাআমিনার ঘরের দিকে ঝুঁকে পড়ে। সব বাবা ফেরেশতাদের যখন একের পর এক দেখা হলো, সালাম দেওয়া হলো, আলিঙ্গন করা হলো, আনন্দে বাবা নারা দেওয়া হলো, আনন্দের স্লোগান হলো পৃথিবীর আকাশ বাতাস, নবী পাকের স্লোগানে বাবা মুখরিত হলো। গগনে গগনে আকাশে বাতাসে সর্বত্র নবীর নাম যেন পৌঁছে যেতে লাগলো, মিষ্টি সুবাস সবার নাকে যেন চলে যায়। উটেরা খবর পেল নবী এসেছে, জঙ্গলের হরিণীরা খবর পেল, বনের বাঘেরা খবর পেল, বন্য হিংস্র প্রাণীরা খবর পেল, গর্তের সাপেরা খবর পেল, জলের মাছেরা খবর পেল, গাছে গাছে পাতায় পাতায় খবর পেল, আকাশের তারকা খবর পেল, মেঘে খবর পেল, মরুর বালুকণা খবর পেয়ে গেল, সারা পৃথিবীতে আনন্দ পড়ে গেল। বাবা মুহাম্মাদের আগমন ঘটে গেছে, জোরে কি বলা যাবে না বাবারা? এই নবী আমার এই পৃথিবীতে সুবহ সাদিকে সোমবারের দিন আসলেন, সারা পৃথিবীর ত্রাতা হয়ে কেন বাবা আসলেন? নবী আসার পরে আমাদের কি করলেন? একটা মানুষ সাঁতার জানে না, আপনাদের ভাগীরথী গঙ্গা নদীতে পড়ে গেছে, নদীতে পড়ে গেল, সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে, ওই মানুষটাকে বাঁচাতে যদি চান, সাঁতার জানে এমন একটা লোকের দরকার, যে লোকটা সাঁতার জানে। বাবা পৃথিবীর মানুষগুলো পাপের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছিল, এদের বাঁচার কোনো উপায় নাই, মহিলাদের বেঁচে থাকার অধিকার নাই, পুঞ্জিপতির ছেলেরা পুঞ্জিপতিরা মেয়েদেরকে যখন ইচ্ছা ব্যবহার করতো, তাদের মুখে কোনো কথা বলার ক্ষমতা ছিল না, গরিব দুঃখীদের বড় জীবনযাপন কষ্টের ছিল, বাচ্চা ছেলেদের ওপর অত্যাচার হতো, কন্যা জন্ম নিলে জীবন্ত পুঁতে দেওয়া হতো, নারীকে পুরুষের সঙ্গে রাস্তায় বাবা ব্যভিচার করানো হতো, মেলা বসানো হতো, পুরুষকে বনের প্রাণীর সঙ্গে লড়াই করানো হতো, মানুষের মৃত্যুতে ঢাকঢোল পেটানো হতো। এত বাবা আরবের পরিবেশ, এত বাবা বিষাক্ত, এত ভয়ানক পরিবেশ ছিল, কোনো মহিলা যুবতী হলে পুঞ্জিপতির যুবক ছেলেরা তাদেরকে ইচ্ছে মতো ব্যবহার করতো, মুখে কোনো কথা বলা যেত না, স্বাধীনতা ছিল না, নারীদের মহিলাদের বেঁচে থাকা বড় কঠিন ছিল। পৃথিবীর মানুষ আজকেও কিন্তু আবার ওই রকম চাইতে শুরু করেছে, শুধু বাধা হয়ে গেছে মুসলমানরা, তারা চায় পৃথিবীতে মেয়েদেরকে যেমন ইচ্ছা ব্যবহার করব, তাদের কোনো স্বাধীনতা থাকবে না, আমরা ইচ্ছে মতো ভোগ করব। ও মা ও যুবতী বোনেরা, মাথায় কাপড় দিতে ভালো লাগে না, তোমাদের পোশাক ভালো পরতে লাগে না, মা রাস্তাঘাটে জানোয়ারের মতো তোমাদেরকে ছিঁড়ে খেত যুবকেরা, আমার নবী বুক পেতে দিয়ে পাথর খেয়ে খেয়ে তোমাদেরকে সম্মানের জীবন দিল, ঠোঁটের কোনায় হাসি ফোটালেন, একটু জোরে কি বলা যাবে না মা?
চাঁদের পাল্লাই পড়ে তোমরা মাথার কাপড় ছেড়ে দিলে তোমরা দেহের কাপড় ছেড়ে দিলে তোমরা মাফলারের মতো উড়নাকে ঝোলাতে শিখে নিলে ও মা এরা কিন্তু তোমাদেরকে ছিঁড়ে খেতে প্রস্তুত আছে এরা একদিন তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার নবী সহ্য করতে না পেরে আমার নবী তাদের বিরুদ্ধে লড়াই করে পাথর খেয়ে আঘাত খেয়ে দাঁত শহীদ করে কত কষ্ট করে নবী আমার তোমাদেরকে স্বামীর স্থানে বিবি বানিয়ে দিলেন তোমাদেরকে মা বানিয়ে বেগম বানিয়ে দিলেন সম্মান করে দিলেন আমার নবী সম্মান করে দিয়ে ঘোষণা দিলেন মহিলা তোমাদের পায়ের নিচে তোমাদের ছেলেদের জান্নাতের ব্যবস্থা ও মা ওই নবীর আদর্শ ছেড়ে দেবে আবার যুগটা খারাপ হয়ে যাবে তোমরা ছেড়ে যত দেবে তত পৃথিবীর অবস্থা খারাপ হবে তোমরা যত উলঙ্গ হবে সমাজ তত খারাপ হবে মা তোমাদের হাত ধরব মা তোমাদের পা ধরতে যদি বলো ধরব রে মা তোমরা মায়ের জাত তোমরা আমাদের পেটে ধরেছ তোমরা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছো মা তোমরা জানো না তোমাদেরকে আমার আল্লাহ রাসূল কত সম্মান দিয়েছেন ও মা তোমাদের সম্মান তোমরা হারায়া দিও না তোমাদের সম্মান তোমরা বিকিয়ে দিও না তোমাদের সম্মান তোমরা পথে ঘাটে ছড়িয়ে দিও না মা তোমরা ওপেন হয়ে যেও না মা ও আমার যুবতী বোন তোমরা বোনের মতো থাকো মা তোমরা মায়ের মতো থাকো তোমরা বেগমের মতো থাকো মা তোমরা বেহায়া হয়ে যেও না তোমরা যদি শালীন পোশাক পরে থাকতে পারো সম্মান তোমাদের বাড়বে কেউ ভাবি বলবে না কেউ তোমাদেরকে ইয়ারকি করবে না কেউ তোমাদের ফাজলামি করবে না কেউ টুনটিং করবে না যদি তোমরা পর্দা করতে পারো রে মা পর্দার মানে বলছি না বোরখা পরতেই হবে তোমরা শাড়ি পরছো পরো কিন্তু ওড়নাটা ভালো করে ব্যবহার করো তোমরা চুড়িদার পরছো পড়ো কিন্তু ওড়নাটা ভালো করে পড়ো মা বোরখা পরলেই পর্দা হবে অন্য কিছুতে হবে না এমন বলছি না তোমার দেশভূষা তোমার এলাকায় যে পোশাক চলে ওই পোশাকটাই পরো কিন্তু মা আটো সাটো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা ঢাকা পোশাক পরো দেহ যেন দেখে পুরুষরা তোমার প্রতি না তাকায় একটু তোমরা পরিবর্তন হয়ে যাও আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন একটু জোরে কি বলা যাবে না এই যা যদি কোনো মানুষ বলে মেয়েদেরকে পর্দা করার জন্য আপনি বলবেন অমুকের চোখ খারাপ তার জন্য মেয়েদের দিকে তাকায় জানবেন পাকা নালায়েক কিংবা সবচাইতে ওই লোকটা বেশি খারাপ কারণ হলো তুমি পুরুষই হতে পারবে না যদি কোনো নারীর দিকে তোমার চোখ না যায় চোখ যাবে এটাই পুরুষের স্বভাব আর যদি তুমি বেশি মাতব্বরি করে বলো তুমি তাকাবা কেন জানবেন এটা বোকার কথা মূর্খের কথা মূর্খ না হলে এই কথা বলতে পারবে না লোহার কাজ চুম্বককে টান দেবা যুবকের কাজ নারীর দিকে আকৃষ্ট হবা ও মা তুমি যতই বাহাদুরি করো কেউ আটকাতে পারবে না আল্লাহর পক্ষ থেকে এটা ফ্যাসিলিটি এসেছে যদি ছেলে মেয়ে যুবক হওয়ার পরে ছেলেদের মন যদি মেয়েদের দিকে না যেত মেয়েদের মন যদি ছেলেদের দিকে না আসতো বিয়ে শাদী হতো না সংসার হতো না পৃথিবীর চাকা জাম্প হয়ে যেত কবে পৃথিবী বন্ধ হয়ে যেত এটা আল্লাহর পক্ষ থেকে পুরুষ মানে মেয়ের দিকে নজর যাবে মেয়ে মানে পুরুষের দিকে নজর যাবে তবে নজরটা যেন তোমাদের না পাক অপবিত্র না হয় এই জন্য শালীন হতে হবে এই জন্য সংযমী হতে হবে এই জন্য কন্ট্রোলার হতে হবে মা তোমাকেও সংযমী হতে হবে কথা কি বুঝে আসলো না খারাপ লাগছে এবার চলবো যুব এই সোমবারের শুভ সাদিকে নবী আমার আসলেন
সোমবারে নবী তো আসলেন, এই দেখেন মনে পড়ে গেছে, ভুলে যেতাম। ওই ভাই আমার বলেছিলেন কোন বারে কি হয়েছে একটু বলে দিয়ে, ভাগ্যিস মনে পড়ে গেল। আর একবার দরুদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা, যান ঠান্ডা হয় না, আপনাদের অসুবিধা হবে। ও রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, ও রাসূল নামে ওরে আকাশে রই রই চাঁদটি তসবীর মালা কে চল কমলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগাহ তালা আয়, ওরে আমার বুকের দরগাহ তালা তারে ডেকে দেখি নাই শুনি নাই কানে, আরে মানুষের ব্যথা মানুষ না সহে রে, দেখি নাই শুনি নাই কানে, আরে মানুষের ব্যথা মানুষ না সহে রে, ওরে আমন দরদীর আমন দরদীর কথা শুনিলে পরানো জো নবী আসলেন সোমবার, সোমবারের দিনে কি হয়েছে? আরবিতে সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, কিবার থেকে? শনিবার থেকে। কিতাবি বাদিল খালক হাদিসের মধ্যে বলা হয়েছে সৃষ্টি জগতের অধ্যায়, আল্লাহ কবে কখন কি সৃষ্টি করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শনিবারের দিন আল্লাহ পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছেন। কিবারে? আরো জোরে, শনিবার। শনিবারের দিন এই জমিন, এই জমিনকে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামি সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা وما يعرج فيها وهو معكم أينما كنتم الله والله بما تعملون بصير. 27 পারা সূরা হাদিদের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ছয় দিনে আমি গোটা সৃষ্টি জগৎটাকে সাজিয়েছি। কয় দিন? ছয় দিন। শনিবার কি করেছেন? জমিন, ইমামগণ,
হাদিসের বিশারদকারীগণ বড় আনন্দের সাথে বললেন, শনিবার চাষ আবাদের কাজে বরকত বেশি। কি বারে লাঙ্গল চষবেন? কবে? সবাই বলেন, চারা পুঁতবেন কবে? কাটবেন কবে? সবাই শনিবার করলে তো আমার কালো খালি থেকেও লেবার আনতে হবে। কি নিয়াত ভালো করবেন? নবীর সুন্নাত, নবীর হুকুম, সৃষ্টির মহব্বতে করবেন। আপনার জমিতে এক কুইন্টাল পাট হলে নবীকে স্মরণ করে করবেন, এক কুইন্টাল 20 কেজি হবে। কথা বোঝা গেল? তাহলে জমিনের আবাদ শনিবারে সব থেকে ভালো। তাই বলে রবিবার করলে কি ধান হবে না? হবে, কিন্তু শনিবারের ক্ষেত্রটা ভালো। তাহলে আমরা শিখতে পারলাম কিনা? জোরে বলেন। স্বামীর বাম দিকে স্ত্রীর শোবার সুন্নাত। কি বাম দিকে সুন্নাত? কি হলো গো, কিছু বলছেন? ও কথা শুনে, ও কথা শুনে তো অনেক দেশে মেয়েদের কিছু হাদিস আছে নাই? হাতের বেলায় টাকা দিস না রে, ইদাস আছে। একটু রসিকতা করে বললাম, আমাদের দেশের ভাষা এটা তো, ঠিক কি না? আরে তোবা তোবা, না ইসলাম এগুলো মানে না। আগে দিয়ে বিড়াল চলে গেলে অনেকে গাড়ি থামিয়ে দেয়, তাই না? মোটেও না, তোবা পড়বেন। তাহলে আমাদের চার চাকা যখন বাইরে যায়, যে হারে বিড়াল পার হয় তাতে এতদিন মরে যাওয়া দরকার ছিল? কি গো, খবরদার না, আপনাদের দোয়াতে ত্রিপুরা আসাম পর্যন্ত আমি গাড়ি নিয়ে চলে যাই। বুঝলেন? 800-900-1000 কিলোমিটার গাড়ি নিয়ে চলে যাই জলসা করতে। তো তাতে তো কত বিড়াল পার হয়, শিয়ালের সাথে মারতে মারতে গাড়ির আগে লাইট কত ভাঙলো। বিড়াল আগে দিয়ে পার হলে খবরদার দাঁড়াবেন না, পেছবেন না, ঠিক আছে? পারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, কোনো ক্ষতি হবে না, ইসলাম নিষেধ করেছে। একটাই কথা বললাম, বাড়ি থেকে সালাম দিয়ে বেরোবেন, তিনবার ফিয়ামানিল্লাহ বলে বুকে ফু দিবেন, নো টেনশন, ডু ফুর্তি, কোনো টেনশন নেই, ভরসা আল্লাহ আল্লাহর রাসূলের। বুঝা গেল? তাহলে শনিবারের দিন জমিন হলো, রবিবারে আল্লাহ পাহাড়কে তৈরি করেছেন। কি পাহাড় দেখেছেন? দেখেননি? কতজন দেখেছেন? কতজন হাত তোলেন তো, কতজন দেখেছেন? আচ্ছা আচ্ছা, বেশ যাক যাক যাক, পাহাড়ে উঠেছি আমি। উঠতে গিয়া বুঝলেন, আসলে আমরা তো আপনাদের বাড়িতে খাই বেশি, ঠিক কি না? এমন বুকে চর্বি বেঁধে আমাদের যে পাহাড়ে উঠতে গিয়ে আল্লাহ বাঁচিয়েছেন, যে হার্ট অ্যাটাক হয়ে যেত না পাচ্ছি, আর নিঃশ্বাস টানতে না পাচ্ছি, ছাড়তে হার্ট ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এত উঁচু পাহাড়ে উঠতে গিয়ে। তো এই পাহাড়গুলোকে আল্লাহ রবিবারে সৃষ্টি করেছেন। কি বারে? সর্বপ্রথম কোন পাহাড়টা করেছেন? সেই পাহাড়টার নাম হলো আবু কোবায়েস। কাবা শরীফের সঙ্গে লেগে আছে একটা পাহাড়, যেটা কেটে কেটে হাজিদের জায়গা করা হচ্ছে। ওই পাহাড়টা হলো পৃথিবীর প্রথম পাহাড়। ওই পাহাড়ের সঙ্গে পৃথিবীর সব পাহাড়ের জড় লেগে আছে। জোরে বলো। সোমবার, আজকে সোমবার আল্লাহ কি করেছেন? যত গাছপালা আছে, কি যত গাছপালা, এগুলো শিখতে জানতে ভালো লাগছে না? যত বৃক্ষ রাজি তরুলতা সব আল্লাহ করেছেন কিবারে? সোমবারে। সর্বপ্রথম কোন গাছ বানিয়েছেন?
বলতে হবে তাহলে সর্বপ্রথম আল্লাহ করেছেন খেজুর গাছ কেউ বলেছেন জাইতুন তবে বেশিরভাগ বলেছেন খেজুর গাছ কি গাছ খেজুর গাছ পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে গাছটা আল্লাহ বানিয়েছেন সেটা কি গাছ কোথাকার গাছ আগে আল্লাহ করেছে বলে দেব মক্কা থেকে মদিনা যেতে মদিনার দিকে যেতে যেমন আমার বাড়ি কালোখালী গোবরা মোড়ে উঠে গেলেন পুলের উপরে কালোখালীর দিকে ভগবান গুলার দিকে যেতে তিনটে বাড়ির পরেই ডান হাতে তাহলে আমি যখন ওই দিকে যাব তো গোবরা ঢুকে গেলাম মানে কালোখালীর দিকে ঢুকে গেলাম ঠিক কি না আর এদিকে যখন এইখানে ঢুকে গেলাম তো বসুন আপনাদের দিকে ঢুকে গেলাম তো মক্কা থেকে মদিনার দিকে বেশিরভাগ যেতে ওই রাস্তাতে ২৪টি খেজুরের গাছ আছে জোরে বলেন গাছগুলো লাগিয়েছে কে আদম নবী কোন নবী আরে জোরে বলেন সুবহানাল্লাহ চারটিখানি কথা বলছি না আমি কত হাজার বছর হলো ক্যালকুলেটর পারবে হিসাব দিতে কম্পিউটার পারবে পারবে না আল্লাহ পাক সর্বপ্রথম খেজুর গাছকে সোমবারের দিন বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মঙ্গলবার যত নাপাক খারাপ ময়লা আবর্জনা অশান্তি ঝামেলা পৃথিবীতে যা কিছু দেখতে পান এগুলোকে আল্লাহ বানিয়েছেন কিবারে মঙ্গলবার এই জন্য ইমামরা বলেছেন মঙ্গলবার স্বামী স্ত্রীতে মেলামেশা করা না জায়েজ নয় জায়েজ বৈধ অবৈধ নয় কিন্তু ওই মিলনে যদি বাচ্চা চলে আসে ওই বাচ্চা সহজে ইমানদার হবে না ও বংশের নাক ডোবাবে কথা বুঝতে পারলেন মঙ্গলবারের স্বামী স্ত্রীর মহাব্বাতে যদি বাচ্চা গর্ভে চলে আসে যেহেতু মঙ্গলবারের সম্পর্ক খারাপির সাথে তার জন্য বলা হলো যদি গর্ভে বাচ্চা চলে আসে তাহলে সেই বাচ্চা ভালো হওয়ার আশা খুব কম সতর্ক হয়ে গেলেন যাদের হয়নি তাদের অত সতর্ক হয়ে গেল কি বলেন ঠিক কি না এইবার প্রথম দিনই বলে দিয়েছি বাচ্চাকে ইমানদার বানাতে গেলে বাপকে কি করতে হবে বলেছি না বলিনি এক কথা তো রোজ রোজ বলবো না নাম্বার ৪ বুধবার আল্লাহ কি বানিয়েছেন পৃথিবী ছিল অন্ধকার এই বুধবারের দিন আল্লাহ জ্যোতি আলোকে তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ বুধবারের দিন এই পিটিক পিটিক করে লাইট জ্বলছে না যত রকমের লাইট আছে যত রকমের আলো আছে এ আলোকে জ্যোতিকে নূরকে লাইটকে আমার আল্লাহ বুধবার বানিয়েছেন জোরে বলুন বৃহস্পতিবার সমস্ত চতুষ্পদ প্রাণী কীট পতঙ্গ যত রকমের গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা দেখতে পান এই প্রাণীগুলোকে আল্লাহ বৃহস্পতিবার বানিয়েছেন কিবারে বৃহস্পতিবার সর্বপ্রথম কাকে বানিয়েছে দ্বিমত আছে এখানে এক এক ঐতিহাসিক এক এক রকম বলেছেন তবে অধিকাংশ বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম মাছ বানিয়েছেন কি যে মাছের কলিজা জান্নাতিদের খাবার হবে কিসের জান্নাতিদের কি মজা লাগবে গো খাবেন না আমার তো এখনই লাল পড়ছে জান্নাতি মাছের কলিজা আমাদের জন্য জান্নাতিদের জন্য এত ভয় করছেন কেন জাহান্নামে যাবেন নাকি আশা নাই যে জান্নাতে যাবো আশা নাই আরে পাপ করেছেন তো এত ভাবছেন কেন গো সুযোগ আছে আল্লাহর কাছে একটু কান্দা কাটা করেন না ভুল হয়েছে গুনাহ করেছি অন্যায় করেছি ভুল হয়ে গেছে তাই বলে এত হতাশ হলে হবে
আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, আজকেই দাঁড়িয়ে যান, রাতে বাড়ি গিয়ে যাই নামাজ ফেলে সকাল হতে হতে দেখবেন শরীর হালকা হয়ে গেছে, আপনার নামটা জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। চোখের পানি যত ঝরাতে পারবে যুব, এই চোখের পানির থেকে আল্লাহর কাছে দাম বেশি কিছুর নাই। যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে হয়েছে, আল্লাহর ওলি হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না, চোখের পানি যদি দামি হয়ে যায়। যার চোখের পানি আল্লাহ পাকের মহব্বতে জাহান্নামের ভয়, কবরের ভয়, মৌতের ভয়, যার যত চোখের পানি জড়াতে পারবে সে আল্লাহ পাকের কাছে তত দামি হয়ে যেতে পারবে। গঙ্গা নদীর পানি, পদ্মা নদীর পানি, আটলান্টিক প্রশান্ত, যমুনা কাবেরী, অ্যান্টার্কটিকা, আরব মহাসাগর, ভারত, যমুনা, তিস্তা, কাবেরী, ইছামতি, কোন নদীর পানিতে জাহান্নামের আগুন নেভাতে পারবে না। নবী বললেন আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে, আল্লাহর মহব্বতে পাপ করেছে অনুতপ্ত হয়ে, চোখের পানি যারা ঝরায় তাদের চোখের পানি টপিয়ে পড়তে দেরি, ওই পানিগুলো ফেরেশতারা জমা রেখে দেয়। কাল কিয়ামতে জাহান্নাম যখন 70,000 ফেরেশতা জিঞ্জির দিয়ে শিকল দিয়ে জাহান্নামকে টেনে থাকবে, ও বাবারা মা বোনেরা কত কঠিন রে মা, ওই জাহান্নাম যার নামটা শুনলে শরীর আজকে ওঠে, এত কঠিন রে মা, ইটের গোলার উপরে পা দিলে বোঝা যায়, ইটের গোলার পাশে দিয়ে গেলে তাপ পাওয়া যায়। যুব আল্লাহ পাকের সাত জমিনের নিচে ওই জাহান্নামের আগুন জ্বলে জ্বলে, জাহান্নামের উপরে মাটির নিচে বাষ্প জমে যায়, বাষ্প জমে জমে সারা পৃথিবী জুড়ে কাটা কাটা প্লেট লাগানো আছে মাটির তলে, এই মাটির তলে প্লেট লাগানো, প্লেটের উপরে পানি, এই পানির তলে প্লেট, প্লেটের তলে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন পানি ফুটাতে ফুটাতে, যখন ভাত রান্না করে বাষ্প জমে যায়, ঢাকনটা টিড়িং টিড়িং করে করে কিনা বলে, যদি ফাঁক না করে বাষ্প না বেরোয়, এক সময় ঢাকনটা হুড়ুম করে পড়েও যায়। বাবার আমার বোনেরা, আল্লাহ পাকের জাহান্নাম এত কঠিন, এত মারাত্মক, পুলসে রাতের ওই পারটা জান্নাতের দরওয়াজা, পার হতে পারলে ডানে যুব আমার রাসূল বলছেন ওরে আমার উম্মা, তোরা এমন কিছু করিস না যাতে তোরা জাহান্নামের দিকে চলে যাবে। আয়রে উম্মাতা, আমি রাসূলের বুকে তোরা ফিরে আয়, এই পারে যাত্রা শুরু, ওই পারে শেষ, জান্নাতের দরওয়াজা অপেক্ষা করছে। যদি যুবক আমার নবি তোমার দিকে করুণার দৃষ্টিতে তাকায়া যায়, তুমি পেরিয়ে সামনে জান্নাতে ঢুকে যাবে, আর নইলে রাস্তা থেকে পড়ে যাবে কোথায়, একেবারে জাহান্নামে পড়ে যাবে। হাদিসে কোরআনের তাফসিরে জাহান্নাম পড়তে গেলে বুক ফেটে যায় রে যুব, এত কঠিন,
আল্লাহ বলবে বান্দা তোকে হাত দিলাম তোকে চোখ দিলাম তোকে পা দিলাম তোকে ব্রেন দিলাম সবকিছু কাজে লাগাইয়া বাড়ি বানালি গাড়ি করলি জমি করলি রে বান্দা বারবার উনিশা টিকিট কেটে যেতে পেরেছিস শুধু বছরে একটা মাস রোজা করতে পারিস বারবার ছেলেকে আদর করতে পেরেছিস ব্যাংকে টাকা তুলতে যেতে পারলি পাঁচবার আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারিসনি যা চলে যা যা চলে যা ওই জাহান্নামে চলে যা বাবারা মা আমার বোনেরা জোড়া হাত করে বলবো রে যুব জাহান্নাম বড় কঠিন মরণের আজাব বড় কঠিন একটা সুই ঢুকালে ইনজেকশনের ভয় লাগে লাগে কিনা জোরে বলে একটা সুই দেখে ভয় পায় আর যখন যার কবজ করবে আমার আল্লাহ রাসূল বলেছে একটা বাক্সের ভিতরে ইন্দুর ভরে দিলে ওই ইন্দুরটা যেমন ছটপট করে একটা জায়গায় স্থির থাকবে না রুহ যখন বের করবে ফেরেশতা ইসরাইল নখের গোড়া থেকে চুলের গোড়া পর্যন্ত রুহটা দৌড়াদৌড়ি করবে ভিতরে বেরোতে চাইবে না ইসরাইল টান দিয়ে যখন বের করবে গোটা শরীর তোমার বিষের মতো ব্যথা হয়ে যাবে গোসল দিবে বড় আস্তে আস্তে কাফন ফরাবে সাবধানে কারণ তার গোটা বডিটা এত ব্যথা হয়ে যায় সে বলতে পারে না ভাই একটু আস্তে করো বাবারা মা বোনেরা চার দিনের দুনিয়ায় বেশি বাহাদুরি করো না করো তবে আল্লাহ রাসূলকে মনে রেখে করো আল্লাহ রাসূল বললেন জাহান্নাম বড় কঠিন বৃহস্পতিবারে আল্লাহ সব সৃষ্টি করলেন দুনিয়াতে প্রাণী কুল শুক্রবারের দিন আমার আল্লাহ বানালেন সৃষ্টি করলেন পিতাদের আমাদের আদি পিতা আলাইহিসসালামকে জোরে কি বলা যাবে না আল্লাহুম্মা একটু জীবনে অনুতাপ অনুশোচনা নিয়ে আসে বিছানে শুয়েই কিন্তু ঘুম আসে না বালিশে মাথা দিয়ে একটু এদিক ওদিক ভাবতে ভাবতে হুড়ুম করে ঘুম আসে চুরুম করে কি বলেন ঠিক কি না শোবার সাথে সাথে কি ঘুম আসে আসে না যেটুকু ঘুম আসে না ওইটুকু আপনি সারা দিনের কথা চিন্তা করেন কটা পাপ করেছেন কটা অন্যায় করেছেন দিনে যদি একটা করে পাপ করেন বছরে কয়টা 365টা 60 বছর বাঁচলে 21,000 প্লাস কয়টা 21,000 প্লাস ভেবেছেন কার কাছে দাঁড়াবে ঠাই পাওয়া যাবে যাবে গো ঝেটিয়ে বের করে দেবে
সুতরাং হুঁশিয়ার হয়ে যান, নবী এসেছেন আপনাকে জান্নাতি বানাতে। আমরা জান্নাতের ফসল, কিসের ফসল? মানুষ সৃষ্টি হয়েছে জান্নাতে। আদম নবী কোথায় সৃষ্টি হয়েছে? জান্নাতে। তাহলে আমরা একটা কথা বলে, যেখানকার পানি সেখানে চলে গেল বলে না, বান যখন আসে যেখানকার পানি সেখানে গেল। সত্য কথা, কথাটা ফেলান না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি বস্তু তার আসলের দিকে ফিরে যায়। আগুন জ্বালালেন, নিভে গেল। আগুনটা কোথায় গেল জানেন? যেখানে তৈরি হয়েছে সেখানে চলে গেল। জোরে বলে, আপনি যেখান থেকে এসেছেন, যেখান থেকে মানে জান্নাত থেকে, আপনার যাওয়ার জায়গা কোথায়? আবার জান্নাত। আবার কোথায় বলেন? জান্নাত। তাহলে জান্নাতে যেন যেতে পারেন, জান্নাত থেকে যেন জাহান্নামি হয়ে না যান, তার জন্য আমার নবী আল্লাহ পাঠিয়েছেন। ওই যে বললাম নদীতে পড়ে গেছে, সাঁতার জানে না, ডুব ডুব করছে, তাহলে বাঁচাতে গেলে একজন সাঁতার জানে লোকের দরকার, ঠিক না? তো পৃথিবীর মানুষগুলো সবাই ত্রাহি ত্রাহি করছে, ভালো মন্দ জানে না। আমার নবী ত্রাতা হয়ে আসলেন, সবাইকে পাপের সাগর থেকে তুলে বাঁচিয়ে নিলেন। জোরে বলুন, ওই নবীর উম্মত আমরা গো। সেই নবীর উম্মত যে নবী ইন্টারন্যাশনাল নয়, সারা পৃথিবীতে সৃষ্টি জগতে মহান শ্রেষ্ঠ, তারপরে আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, যিনি আল্লাহ এত সম্মানে সম্মানিত করেছেন, সেই নবীর আমরা উম্মত। এত টেনশন করেন না, তৌবা করেন, খালিস নিয়াতে চোখের পানিকে সাথে করে কাফন পরার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভরে নবীর শানে দরুদ পড়বো। আজ ফাতেহা হবে সারা পৃথিবীর মোমেন মোমেনার জন্য, খেজুরবোনা বসন্তপুরের আত্মীয় স্বজনের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, পৃথিবীর মানুষের জন্য এই রাতে দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া রাখবেন যেন প্রত্যেকটা মঞ্চে কালকে ইসলামপুর, পরশু কাটিহার বিহার, এইরকম করে প্রতিদিন প্রোগ্রাম আপনারা দোয়া রাখবেন। আমি তো ঘাবড়ে গেছিলাম আজকে দুপুরে, এমন জ্বর, হঠাৎ জ্বর, ভাল্লুক জ্বর হয় না লোকের, তো মনে হচ্ছে জ্বর ওরকম হয়ে গেল আমাকে, কেলেঙ্কারি ব্যাপার। তো খেজুর বোনা বসন্ত লোক মারবে তো ধরে আজকে আমাকে, কি গো? যাক, আল্লাহ ইজ্জতের মালিক কে? ইরশাদ কি বুরিয়া হে এলান মুস্তাফা, ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিলু মান তাশা, ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিলু মান তাশা, দীনে খোদা কাকে আজ এলান নবী নে, পাথর কিসি নে মারা, গালি দি কিসি নে, সহ সহ কে ফির ভি আপনে, করতে রহে দুআ।